নমস্কার, আমি চন্দনা। পূরবী নিউজ আপডেটে আপনাদের স্বাগত। রাত পোহালে কার্তিক পুজো, তাই এই পূজা ঘিরে জোর প্রস্তুতি শুরু হয়ে গেছে উত্তর চব্বিশ পরগনার জেলা জুড়ে। বিভিন্ন দোকানগুলিতে চলছে বিকিকিনি পর্ব। রাত পোহালেই কার্তিক পূজা, হাতে মাত্র আর কয়েক ঘন্টা বাকি, তাই এই পুজো ঘিরে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে গেছে উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ, বসিরহাট, হাবড়া, গোবরডাঙ্গা, মছনন্দপুর, গাইঘাটা সহ বিভিন্ন এলাকা জুড়ে। এই সব এলাকার বিভিন্ন দোকানগুলিতে এখন ভিড় লক্ষ্য করা যাচ্ছে, সে প্রতিমার দোকানে হোক বা দশকর্বা। ফল এবং ফুলের দোকানেও এখন চলছে বিকিকিনির পর্ব। ছোট বড় সব ধরনের সুন্দর প্রতিমাও বিক্রি হচ্ছে এখানে, সঙ্গে খেলনাও। মোটামুটি বিক্রিবাটা হচ্ছে, তবে জিনিসের দাম আগের তুলনায় একটু বাড়তি মন্দা বাজার। তোমাদের এখানে কি কি বিক্রি হচ্ছে? ধানের আলা, কার্তিক, ছোট ঘট, এই টুকটুক চলছে। খেলনা টেলনা? হ্যাঁ, খেলনাও নিচ্ছে। যাদের বাড়ি বার্ষিক কার্তিক পুজো হয়, প্রতি বছরের যে পুজোটা হয়, বড় করে পুজো হয়, তাদের খেলনাটা লাগে। এবং যারা আগের দিন রাত্রিবেলা বন্ধু বান্ধবরা ইচ্ছে করে কার্তিক ফেলে আসে, যাদের নতুন বিয়ে হচ্ছে তাদের বাড়ি কার্তিক ফেলে আসে, তখন তাদের এই খেলনার দরকার হয়, ধানের আলার দরকার হয়। সোমবারে কার্তিক পুজো শুরু, রাত পোয়ালেই কার্তিক বেচাকেনা চলছে টুকটাক। এবং আরও এক সপ্তাহ আগে থেকে কিছু কিছু কার্তিক নিচ্ছে সব, এখানে ওখানে ফেলবে সবার বাড়িতে। আগের দিন ফেলবে, পরের দিন পুজো হবে, এবং কার্তিকের কাকা জেঠা যারা আছে তারাও একটা খাওয়া পাওনা হবে তাদেরকে। এই নিয়ে চলছে টুকটাক বেচাকেনা। প্রতিমার দাম গত বছর থেকে একটু বেড়েছে, আর ফল ফুল সবে আকাশ ছোঁয়া দাম। এই আসলাম বাজার করতে, দেখতে ঠাকুর যদি একটা কেনা যায়। কার্তিক পুজোর তোড় জোড় শুরু হয়ে গেছে বাঙালির প্রায় প্রতিটি ঘরে ঘরে। পূরবী নিউজের জন্য কার্তিক সাহা রিপোর্ট। আপেল খাওয়ানোর লোভ দেখিয়ে প্রায় তিন মাস ধরে বছর এগারোর এক নাবালিকা ধর্ষণ করার অভিযোগ উঠল সত্তর বছরের এক প্রৌঢ়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ঠাকুরনগরের চৌরঙ্গি এলাকায়। ঠাকুরনগরের চৌরঙ্গিতে আপেল খাওয়ানোর লোভ দেখিয়ে মাকে মারার হুমকি দিয়ে প্রায় তিন মাস যাবৎ বছর এগারোর এক নাবালিকাকে বারবার ধর্ষণ করবার অভিযোগ উঠল প্রতিবেশী বছর সত্তরের বৃদ্ধ বিজন হালদারের বিরুদ্ধে। এই প্রথম নয়, এর আগেও একটি মেয়েকে ধর্ষণ করেছিল বিজন হালদার, অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এটা উনি আগে একটা বাচ্চা মেয়ে এরকম করেছিল, একের পর এক যেরকম আজকে বয়স্ক লোকটা আগে একটা ঘটনা ঘটেছিল, সেকেন্ড ওনার ছেলেরাও এরকম ঘটনা দু একবার ঘটেছে। দীর্ঘদিন ধরে সন্দেহ হওয়ার পর গত বৃহস্পতিবার এই ঘটনা জানতে পারেন ওই নাবালিকার মা। বুধবার জানতে পারছে, মানে কেডা আমার সন্দেহ হচ্ছে, বুধবার থেকে আমার সন্দেহ হচ্ছে, কিন্তু সন্দেহ হচ্ছে ওকে আমি জিজ্ঞাসাবাদ করছি, ও কিছুতে মানে স্বীকার যাচ্ছে না। হ্যাঁ, মানে ওর হাফ জাফ বুঝে, মানে কি ও তো এরকম কোনো দিন করে না। হ্যাঁ, কেন করছে তা ও কোনোভাবে স্বীকার যাচ্ছে না। হ্যাঁ, ঠিক আছে, তাও আমি যে ডেকে জিজ্ঞেস করছি, মানে কি তুই বল, সত্যি কথা বল, মানে কি না আমাকে এরকম গায়ে হাত ধরে টানছে, গায়ে হাত দিছে, আমাকে কি না, তাও আমার খুব মানে কি খুবই আমার সন্দেহ হচ্ছে, আমার টেনশন হচ্ছে, এটা আমি বিশ্বাস করছি না, আমার খুবই খারাপ লাগছে। তারপরে আমি বিকেলে আমি প্যান একটা সম্মান পেয়েছি আমি। এই ঘটনা প্রকাশ্যে আসার পর বিজন হালদারের বাড়িতে ভাঙচুর চালান স্থানীয় মহিলারা। নির্যাতিতার মা অভিযোগ জানান গাইঘাটা থানায়। থানায় যাইয়ে আমার মেয়ের জন্য এই জন্য এই ঘটনাটা ঘটছে, ঘোষণা হয়েছে, তাই যাইয়ে বলেছি থানায় যেয়ে। থানায় যেয়ে তারপরে কমপ্লেন করছি আমার মেয়ের। হ্যাঁ, মেয়ের কেস চাই, এরকম ঘটনা হয়েছে। এই ঘটনার পর থেকে পলাতক বিজন হালদার কোনো সময় আপেল খাওয়ানোর লোভ দেখিয়ে, কোনো সময় তাদেরকে মেরে ফেলার হুমকি দিয়ে তাকে ধর্ষণ করেছে বিজন হালদার, অভিযোগ ওই নির্যাতিতার। ডেকে নিয়ে যেত, নিয়ে বলতো এ বলতাম না, বলে এদিকে আয় না আপেল খাবে, আমি বলছি আমি বলতাম না, বলে আয় না, তারপরে বলতো নিয়ে, তারপরে জামা টামা তিনবার ছিল যে তোর মা তোর মারে যদি বলিস তাহলে তোরে আর তোর মায়ে মারবে। বাবা হারা ওই নাবালিকার মুখে দুবেলা দুমুঠো অন্ন জোগাড়ের তাগিদে পাড়ায় পাড়ায় ফেরি করে বেলান মা। মেয়েকে রেখে যেতেন প্রতিবেশী বিজন হালদারের ভরসাতেই, কিন্তু সেই ব্যক্তি যে তার মেয়ের এত বড় সর্বনাশ করবে বুঝে উঠতে পারেনি হতভাগিনী মা।
হত্যায় অভিযুক্ত বিজন হালদারের কঠোর শাস্তি সহ ফাঁসির দাবি জানালেন নির্যাতিতার মা। ওর মহা শাস্তি হোক। হ্যাঁ, আমার আমার কথা হচ্ছে ওর মা মনে কি ওর ওর মহা শাস্তি দিক। হ্যাঁ, আর পাঁচ জায়গায় না করতে পারে। আজকে আমার মেয়ে রয়েছে, আর একজন আর হয়েছে, আবার ভবিষ্যতে আর ভবিষ্যতে কার না হয়। হ্যাঁ, সেই শাস্তি চাই। আর আজকে আমি গরিব মানুষ, আমি যাই বাড়ি ওই বিশ্বাস করে ওনার কাছে আমি রেখে যেতাম। হ্যাঁ, আমার বাড়ি কেউ নেই, আমার স্বামী নেই, আমি গরিব মানুষ, আমি পাড়ায় আমি ফেরি করতে যাই। হ্যাঁ, ফেরি করে খাই। আজকে আমার এই ক্ষতিটা, আমার এই এত বড় ক্ষতি, আমার বাচ্চা মেয়ে এত বড় ক্ষতিটা করছে, এই ক্ষতিটা কারোর জন্য না হয়। আর গ্রাম থেকে উচ্ছেদ করবার পাশাপাশি বিজন হালদারের উপযুক্ত শাস্তির দাবি জানালেন গ্রামবাসীরাও। চাইছি এনার শাস্তি, পুলিশ অ্যারেস্ট করুক এবং উপযুক্ত শাস্তি দিক। আর দ্বিতীয়ত চাইছি পরিবারটা এখান থেকে উচ্ছেদ হয়ে যাক, আমাদের পরিবারকে পাড়া প্রতিবেশীরা কেউ এখানে চাইছি না। পূর্বী নিউজের জন্য কার্তিক সাহা রিপোর্ট, ঠাকুরনগর। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। নামী দামি কোম্পানির শীত বস্ত্রের বিপুল আয়োজন। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। সজ্জা দ্রব্যের অনবদ্য সম্ভার। পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক, সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। আমার পছন্দ দেবশ্রী। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। জ্যাম স্টিলের 500 DEQ CR মানেই অটুট ভরসা, অসাধারণ গুণমানের প্রতিশ্রুতি। জেনে রাখুন, ইকিউ মানে ভূমিকম্প রোধী, আর সিআর এর মানে ক্ষয় রোধকারী। শ্যাম স্টিল 500 DEQ CR। উত্তর চব্বিশ পরগনাতে আপনার নিকটবর্তী ডিলারের জন্য যোগাযোগ করুন 9733907374 অথবা 9433052331। ছোটদের দারুণ দারুণ পোশাকের জন্যে ফ্যাশন কর্নার, এরিনা মার্কেট, হাবড়া। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারীমণির শাড়ি মানে পাঞ্চালি, যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। Sufficient stock. Spot final. Spot insurance claim. Automated service center. Available spare parts. Home service. Breakdown service. Free checkup on every Thursday till 19th December. JC Honda. Come on. Feel forever. Jashar Road, Deshbandhu Park, Habra, North 24 Pagana. Phone number 8388-993-888. তপোবন নার্সিং হোম, অত্যাধুনিক চক্ষু চিকিৎসা কেন্দ্র। উন্নত প্রযুক্তির আমেরিকান পেকো মেশিনে পেকো ও মাইক্রো সার্জারি করা হয়। ডাক্তার এ ঝা, MBBS, টিও মেডিকেল কলেজ, কলকাতা, পেকো লন্ডন, শনিবার সকাল 10টা। ডাক্তার ইউ নাথ, সোমবার ও বুধবার সকাল 10টা। ডাক্তার ডি সি সাহা, বৃহস্পতি ও শনিবার সকাল 10টা। ডাক্তার জে বি দাস, মঙ্গলবার ও শুক্রবার সকাল 10টা। বিপিএল স্বাস্থ্য বীমা কার্ডে বিনা খরচে চোখের মাইক্রো ও পেকো সার্জারি লেন্স সহ করা হয়। তপোবন নার্সিং হোম, তেতুলিয়া রোড, স্টেশন বাইপাস গলির বিপরীতে, মচনন্দপুর, উত্তর চব্বিশ পরগনা। যোগাযোগ 8926711677। ক্যাটাগরি
The total amount of fee for the whole session, including messed hostel charges, ₹47,000 in cash. Contact Mr. Hilal Ahmed, care of Kashmiri Modern Shal House, opposite of Shibbari, Habra. Phone number 9126427861. GA Memorial College of Education. Always in your sincere service. মাছের ভেড়ি দখলকে কেন্দ্র করে বোমাগুলির লড়াই, সেই সবই আজ অতীত। বর্তমান সরকারের হাত ধরে এখন শুধু উন্নয়নই চলছে হাড়োয়ার পঞ্চায়েত সমিতি এলাকায়। পাকা রাস্তা, পাকা ড্রেন সবই সম্ভব হচ্ছে বর্তমান পঞ্চায়েত বোর্ডের দৌলতে। উত্তর চব্বিশ পরগনার হাড়োয়া পঞ্চায়েত সমিতি দীর্ঘদিন ধরে ছিল বামেদের দখলে। বামফ্রন্টের হাতে এই পঞ্চায়েত সমিতি থাকাকালীন এলাকার মাছের ভেড়ি দখল নিয়ে CPM এর দুই গোষ্ঠীর মধ্যে বোমাগুলির লড়াই ছিল এখানে নৈমিত্তিক ঘটনা, যার ফলে অতিষ্ঠ ছিলেন এলাকার মানুষ। অভিযোগ, বামেদের দখলে থাকার সময় এলাকার উন্নয়ন ছিল ব্রাত্য। বিগত 34 বছরে আমাদের এই এলাকায় বিদ্যুতায়ন হয়নি, রাস্তাঘাট ছিল না, সবসময় ভেড়ি বেছে ভেড়ি এবং ইটভাটা নিয়ে গন্ডগোল গোলাগুলি চলতো। গোলাগুলি সবচেয়ে রাত্রে প্রায় রাত্রে ঘুমাতো না। আমাদের এখানে আগে কিছুই ছিল না, রাস্তাঘাট ছিল না, যাতায়াতের ব্যবস্থা ছিল না, পানীয় জলের ব্যবস্থা ছিল না। দীর্ঘ বছর ধরে উন্নয়ন ব্রাত্য থাকার পর গত 6 বছর আগে এই পঞ্চায়েত সমিতির ক্ষমতা পায় তৃণমূল। ভালো কাজ করবার কারণে গত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে মোট 24টি আসনের মধ্যে 16টি আসনে জিতে এই পঞ্চায়েত সমিতিতে দ্বিতীয়বারের মতো ক্ষমতা পায় তৃণমূল। এই অঞ্চলে মাছের ভেড়ি দখলকে কেন্দ্র করে বোমাগুলির লড়াই আজ ইতিহাস। পঞ্চায়েত সমিতির সব কাঁচা রাস্তায় আজ পাকা হয়েছে। প্রত্যেকটি পাড়ায় পাড়ায় বসেছে গভীর আর্সেনিক মুক্ত পানীয় জলের কল। বার্ধক্য ভাতা, বিধবা ভাতার মতোই সাফল্য এসেছে কেন্দ্রীয় প্রকল্পগুলিতেও। সরকার আসার পরে আমরা প্রত্যেকটি বাড়ি বাড়ি বিদ্যুৎ, পানীয় জল, সমস্ত বিষয়, স্বাস্থ্য কেন্দ্র, স্কুল থেকে শুরু করে সমস্ত বিষয়ে কিন্তু মানুষের মোটামুটি একটা চাহিদা মিটেছে। এখন আর বিদ্যুৎ নিয়ে কোনো সমস্যা আমাদের নেই। এই সরকার আসার পরে আমরা সার্বিকভাবে একটা শান্তির জায়গায় আছি। এই পঞ্চায়েত সমিতিতে তৃণমূল ক্ষমতায় আসার পর গোটা পঞ্চায়েত এলাকা জুড়ে উন্নয়নের যজ্ঞ শুরু হয়েছে, স্বভাবতই খুশি স্থানীয় বাসিন্দারা। 2008 সালে যেমন আমাদের তৃণমূল সরকার ক্ষমতায় আসে, তারপর থেকে আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারছি। প্রতি বাড়িতে বিদ্যুতায়ন হয়েছে, রাস্তাঘাটের কোনো অসুবিধা নেই। পিচ রাস্তাও তো সমপরিমাণ ভাবে হয়েছে। পিচ রাস্তা যেখানে গোপালপুরে যেসব মেচে ভাড়িতে হেঁটে যাওয়া যেত না, সেসব রাস্তার এলাকাগুলোতেও পিচ রাস্তা হয়ে গেছে। আর শিক্ষার ক্ষেত্রে অনেক উন্নতি হয়েছে। একটা ITI কলেজ হয়েছে স্কুলগুলোতে, দুটো স্কুলে, কামালগাতিয়াটি স্কুলে, হাড়োপিজি হাই স্কুলে হোস্টেল হয়েছে আমাদের এখানে। আর মানুষের উন্নয়নের জোয়ারে ভেসে এখন এই সরকার আসার পরে আমাদের এলাকায় বিভিন্ন কাজের মাধ্যমে আমরা এলাকার সাধারণ মানুষ বহু খুশি হয়েছি। এখানকার স্থানীয় সভাপতি, পঞ্চায়েত মানে প্রধান যা কাজ করেছে মানে অভাবনীয়। পূরবী নিউজের জন্য কার্তিক সাহা রিপোর্ট, হাড়োয়া। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ, ফাস্ট, টেস্টি, পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999। প্রতিটি শুভ মুহূর্তের সাথী, নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। কল্পনা স্টোর্স, রেমন্ডস, ব্রিমল, ফ্র্যাঙ্কো, অরবিন্দ ও গ্রাফিয়ার মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর্স অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর্স, যশোর রোড, হাবড়া। ঢাকায় প্রণামীর ডালি সাজায়।
নিউ কৃষ্ণা স্টোর্স, যশোর রোড, হাবড়া, উত্তর চব্বিশ পরগনা। মজুমদার জুয়েলার, শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গুমা স্টেশন রোডে, শ্রী অরবিন্দ, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ। শ্রী অরবিন্দ। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, এরিনা মার্কেট, হাবড়া। সহজ তথ্য মিত্র কেন্দ্রে ইলেকট্রিক বিল জমা নেওয়া হচ্ছে, সমস্ত গাড়ির ইন্স্যুরেন্সের সরকারি প্রিমিয়ামের টাকা জমা নেওয়া হয়। রাজ্য ও কেন্দ্র সরকারের সমস্ত প্রকল্পের ফর্ম অনলাইনে ফিল আপ করা হয়। যোগাযোগ করুন রাজ্য ও কেন্দ্র সরকার অনুমোদিত সহজ তথ্য মিত্র কেন্দ্র, ঠিকানা হাবড়া, পুরানো ইউবিআই গলি, এলাহাবাদ ব্যাংকের পাশে দোতলায়। ফোন 9733958531। কল্পনা মেডিকেল এজেন্সি এবং পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে অশোকনগর স্টেট জেনারেল হসপিটালে ন্যায্য মূল্যের ঔষধের দোকান, 69% পর্যন্ত ছাড়। এখানে হসপিটাল এবং বাইরের প্রেসক্রিপশনের যাবতীয় ঔষধ পাওয়া যায়। কল্পনা মেডিকেল এজেন্সি এবং পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগ, অশোকনগর স্টেট জেনারেল হসপিটাল, উত্তর চব্বিশ পরগনা। রুম মিউজিকের উদ্যোগে ঐশ্বর্য ভট্টাচার্যের হিন্দি গানের অ্যালবাম উমাং মুক্তি পেল সম্প্রতি। হাজির ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী সৌমিত্র, জোজো সহ বিশিষ্ট জনেরা। নতুন না হলে তো সৃষ্টি সেভাবে হয় না, মানে আমরা পুরোনোদেরকে শুনে শুনে একটা জিনিস এক্সপেক্ট করতে শুরু করি আর সেটা সেভাবেই চলতে থাকে। বাট নতুনরা যখন আসে তখন আমরা নতুন কিছু আশা করি এবং নতুন কিছু পাই, তো সেভাবে ইটস অলওয়েজ গুড যে রু মিউজিক যেরকম যে উদ্যোগটা নেয় ওরা, মানে ওদের 88টা অ্যালবাম হয়েছে কি 85 অ্যালবামস হয়েছে, তার মধ্যে 90% সব নতুন মিউজিশিয়ানস এবং নতুন গায়ক গায়িকা, ইটস ভেরি ক্রেডিটেবল অ্যান্ড নতুনদের শুনতে সবসময় ভালো লাগে। ডেফিনেটলি ও যে অ্যালবামটা করেছে, অ্যালবামের সঙ্গে আমরা সবাই এক্সপিরিয়েন্স গ্যাদার করি, ও ডেফিনেটলি এটা বোধ হয় থার্ড অ্যালবাম বাট ফার্স্ট হিন্দি অ্যালবাম মেবি, সো আরও যখন পরে কাজ করবে আরও বেটার, এই অ্যালবামে যেইগুলো ওর মনে হবে যে আর একটু ভালো হলে ভালো হতো, ডেফিনেটলি পরের বার থেকে আরও করবে। বাট আমার এটা ভালো লাগে যে নতুনরা অনেক নতুন নতুন স্টাইল নিয়ে আসছে, সাউন্ডস্কেপ নিয়ে আসছে, সো সেইটার জন্য যে রু মিউজিক সাপোর্ট করছে বা যে কোনো মিউজিক কোম্পানি, দোজ হু আর সাপোর্টিং দিস থিং, আই উইশ দেম অল দ্য লাক আর ঐশ্বরিয়ার জন্য অল দ্য বেস্ট। এই অ্যালবামটা হলো একটু ওয়েস্টার্ন টাইপের গান করা হয়েছে এটাতে, কারণ আমার গলাটা যেটা পীযূষ দা বললেন যে একটু ওয়েস্টার্ন টাইপের গান আমার গলায় বেশি ভালো লাগে, কারণ আমার টেক্সচারটা একটু অন্যরকম গলার, তাই আগেরও আমার অ্যালবাম যেগুলো আছে সেগুলো বাংলা গান বাট একটুখানি খুব বেশি মেলোডিয়াস, কিন্তু এইটা হলো একটুখানি ওয়েস্টার্নের দিকে এই অ্যালবামটা, মিউজিকগুলো মানে মডার্ন টাইপের, একদম মডার্ন হিন্দি সংস, আর ছখানা গান আছে এই অ্যালবামে, মিউজিক ডিরেক্টর তো পীযূষ চক্রবর্তী আর লিরিসিস্ট হলেন সৌরভ দা। আশা করি সবার এই অ্যালবামটা ভালো লাগবে, আমি ভালো করার চেষ্টা করেছি, আশা করি আমার গলার টেক্সচারটাও সবার পছন্দ হবে। উড়তা যায় বেহতা যায় দুনিয়া সে কেহতা যায় রে। পুরবী নিউজের জন্য দীপ রায়, রিপোর্ট, কলকাতা। পুরবী নিউজ আপডেট এখন এই পর্যন্তই। আপনারা দেখছেন পুরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।